আজকে আমি নিজেই স্বীকার করছি। আমার চ্যানেল আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সেই দিন রাইসার আজকে পরীক্ষা, তো সকাল থেকে খুব তাড়াহুড়ো চলছে, কারণ আমিও রেডি হয়েছি, রাইসা রেডি হয়েছে, জিত রেডি হয়েছে, আজকে সবাই মিলে যাবো আমরা রাইসার পরীক্ষা দেখতে। আর রাইসা বলো কিছু বলবে না, বলো সবার কাছে দোয়া কর, সবাই দোয়া করেন যাতে আমি পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারি। তো রাইসা এখন সবাইকে বলতে যাচ্ছে, তো চলো এখন যাচ্ছে জেরিনদের বাড়িতে। রিয়ান, তোমাদের সুবিধার্থে আরো একবার বলে দিই, এটা হচ্ছে আমার মেজো শ্বশুর মশাইয়ের বাড়ি, আর মাঝেরটা হচ্ছে আমাদের বাড়ি। আমার শ্বশুর মশাইরা তিন ভাই, তো রাইসা এখন যাচ্ছে আমার ছোট শ্বশুর মশাইয়ের বাড়ি, আর আমার ছোট শ্বশুর মশাইকে অবশ্যই তোমাদের দেখাবো। আমাদের বাড়িটা মাঝে, আর আমার দুই শ্বশুর বাড়ি দুই পাশে। আমার শ্বশুর মশাই হচ্ছেন বড়। তো এই যে রাইসার বলাবলির কোটা এতক্ষণে সম্পূর্ণ হলো। রাইসার স্কুলে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা ভেঙে গিয়েছে। প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, মানে অনেকদিন আমি আসিনি, তখন রাস্তাটা খুব ভালো ছিল, তো এখন রাস্তাটার অবস্থা অনেকটাই খারাপ। এটা হচ্ছে ডোমকল বসন্তপুর, এসপি নজরুল ইসলামের গ্রাম, আর তিনি আমাদের ডোমকলের, আমাদের মুর্শিদাবাদের গর্ব। আর একটা প্রত্যন্ত গ্রামের ছেলে কিভাবে ডিআইজি হয়েছেন, এসপি হয়েছেন, মানে তার অনুপ্রেরণা। বলো কেমন ফিল হচ্ছে মেয়ের পরীক্ষা? খুব সুন্দর ফিল হচ্ছে, আর মেয়ে তো বড় হয়ে গেল, ক্লাস 2 এ পরীক্ষা দিবে, মানে এবার আর একটা মাস পরে 3 তে উঠে যাবে। হ্যাঁ, আর আয়শা কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে আমার। মা এসছে, পাপা এসছে, ওই দেখো আমার ফ্রেন্ড সুমাইয়া। যে জন্য গার্জেনরা আরো বেশি আসছে পরীক্ষাতে, সেটা হলো এই যে ওদের সিট নাম্বার দেওয়া থাকে, রুম নাম্বার দেওয়া থাকে, সেই মাধ্যমিক পরীক্ষার মতো। তো গার্জেনরা হয়তো ভাবেন যে বাচ্চারা খুঁজে পাবে না, কিন্তু রাইসার প্রতি আমার বিশ্বাস আছে, কারণ ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল ও একা একাই খুঁজে নিয়েছে, তো এই জন্য আরো সবাই আসে। তো প্রথমে উঠতে সুমলিনার সঙ্গে দেখা হয়ে গেল, আর রাইসার নিজের ঘর নিজেই চিনে নিয়েছে, আমি ঢোকার আগে ওই ঢুকে সিট নাম্বার খুঁজে বসে গিয়েছে। তো এই দেখো ওদের সিট নাম্বারও প্রত্যেকের বেঞ্চে দেওয়া থাকে, তো এখানে রাইসার নাম টাম সব কিছু লেখা আছে। দেখে তো মনে হচ্ছে তুমি পরীক্ষা দিবে। ঘন্টা পড়ে গিয়েছে, এবার আমাদের নিচে যাবার পালা। তো পাপার লাস্ট মিনিট সাজেশন চলছে। রাইসার স্টুডেন্ট হিসেবে ভালো, কিন্তু খুব ভালো নয়, মানে পড়াশোনার ক্ষেত্রে বলছি, কারণ ওকে আমরা পড়াই জানি, তো ও যতটুকু নিতে পারবে সেই হিসেবে আমরা ওকে পড়াই, খুব একটা চাপ দিই না, কারণ বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শুধু প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। সুমলিনার সঙ্গে দেখা করে গেলাম, সুমলিনা ক্লাস 3 পড়ে, ও একা একাই নিজের সিট নাম্বার খুঁজে নিয়ে বসে পড়েছে। মোটামুটি এখন স্কুল গ্রাউন্ড ফাঁকা হচ্ছে, মানে রাইসার জন্য একমাত্র আসার, সবার গার্জেন আসে, তো ওর মন খারাপ করে। এর আগের পরীক্ষায় আমরা এসেছিলাম না, মানে ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনালের পরীক্ষায় এসেছিলাম না, তো সবার যখন আসে তখন ইচ্ছাটা আরো বেশি বাড়ে। তো বাচ্চাদের এরকম ছোট ছোট মানে ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে অবশ্যই উচিত, কারণ এতে ওদের মনে না হলে প্রভাব পড়বে বেশি। তো এই জন্যই আসা, আর কোনো কাজ নাই, জাস্ট ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে থাকা। তো মাধ্যমিকের আগে মাধ্যমিকের মতন ফিলিংস, মেয়ের মাধ্যমিকের আগে মাধ্যমিকের মতন ফিলিংস পাচ্ছি। আর এইটা এ মানে মানে প্যারেন্টহুডটাকে আমরা চেরিস করছি, সেলিব্রেট করছি এরকম ভাবে। তো রাইসার স্কুলটা দেখো খুব সুন্দর পরিবেশ, এটা রাইসার স্কুল, এটা একটা হোস্টেল, আর ওইদিকে এগুলো সবই হোস্টেল। এখানে মানে হাই স্কুল আছে, মডেল হাই স্কুল আছে, ইংলিশ মিডিয়াম আছে, রাইসাদের খেলা জায়গাটাও খুব ভালো, একদম শান্তশিষ্ট পরিবেশ। তো আমি বসে থাকবো, জিত চলে যাবে, কারণ আজকে শুক্রবার ও নামাজ পড়বে, আর আমি বসে থাকবো, কারণ পরীক্ষা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তো আমি বসেই থাকবো ওর জন্য।
বসেছিলাম আর রাইশার পাপা চলে গেছে বাড়ি তো এখন আমি আছি এই যে ডোমকল কলেজ মানে ডোমকল বসন্তপুর কলেজের মাঠে আর এখানে একটা বসন্তপুর প্রাইমারি স্কুল আছে যেখানে আমি 6 মাস ড্রাফটিং এ চাকরিও করেছি 6 মাস ছিলাম ড্রাফটিং এ তো সেই মাস্টারমশাইদের সঙ্গে দেখা করতে যাচ্ছি কারণ আমি যখন আছি কারণ যদি দেখা করতে না যায় সেটা খুবই খারাপ দেখায় যেখানে আমি 6 মাস ছিলাম আর একটা গুরুত্বপূর্ণ সময় ছিলাম কারণ তখন রাইশা প্রথম মডেল স্কুলে নার্সারিতে ভর্তি হয় তো সেটা আমার জন্য খুব সুবিধার হয়েছে কারণ 6 মাস ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি টিফিনে গিয়েছি ছুটিতে একসঙ্গে গিয়েছি মানে ওর স্কুলের গাড়িতে আমি আসতাম তো সেই টাইমটুকু রাইশাকে আমি খুব সময় দিতে পেরেছি তো চলো সেই স্কুলেই যাই তো এই হচ্ছে বড় ফিল্ড সামনে ওই যে ডোমকল কলেজ আর ওই বিল্ডিংটা দেখছো ওইটা হচ্ছে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় তো আমি এখন চলে এসেছি একা বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম এখন ফাঁকা আছে এখন ফুচকা খেয়ে নিই আর অনেকদিন এই রমনার ফুচকা খাইনি কিন্তু রমনার ফুচকা খুব টেস্টি এই কাকুর কাছে খুবই ভালো লাগে আগে তো এমন হতো মানে 20 টাকায় আনলিমিটেড দিত তো এখন আর সেটা নেই মনে হয় নেই আমি জিজ্ঞেসও করিনি আগে 20 টাকায় যত পারবে তত খাও এরকম ছিল তো এখন দেখো আমি বেশি খাইনি আমি কারণ আমি অত ফুচকা লাভার নই আমার খুব একটা ভালো লাগে না আমার ওই শুকনো আলু দিয়েই ভালো লাগে মানে টক জলটা আমার ভালো লাগে না তাও আজকে আমি অনেকই খেয়েছি আর অনেকদিন পর খেয়েছি জিৎ কিন্তু একদম উল্টো জিৎ ফুচকা খেতে খুব ভালোবাসে আমি তো তাই বলি যে মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে কিন্তু ছেলেরা যে ফুচকা খেতে ভালোবাসে সেটা তোমাকে দেখে বুঝতে পারি মানে ওরও ক্রেভিং হয় ফুচকা খাবার জন্য তো না এখন অনেক ছেলেকেই দেখি যে ফুচকা খেতে মানে ফুচকা যে শুধু মেয়েদের এটা কিন্তু নয় ফুচকা সবাই ভালোবাসে শুধু আমি ছাড়া মনে হয় পৃথিবী এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলে আমি তো একা ছিলাম আসলে এই ভাইকে বলেছিলাম ভিডিওটা করে দিতে তো তার কাছ থেকে আবার চটপটি নিলাম আমি এখন রাইশার স্কুলের গেটের কাছে যাচ্ছি ওর পরীক্ষা শেষ হওয়ার টাইম হয়ে এসেছে তো সব গার্জেনরা যাচ্ছে আমিও যাচ্ছি এই যে সব এগিয়ে আসছে তো চলো এখনো বাড়িতে ঢুকিনি গাড়ি থেকে নামলাম আজকে আমি সিনেমা দেখতে এসেছি একা লাইফে প্রথমবার আমি একা সিনেমা দেখতে এসেছি তো টিকিট কাটি চলো এখন চলছে ইন্টারভ্যাল আর আমি একাই আছি তো বাইরে বেরিয়ে আসলাম কারণ ভেতরে অন্ধকার ভেতরে ব্লগ করা যাচ্ছে না তো আর একটু সিনেমাটা ভালোই লাগছে এই যা কারণ আমি চলে আসলাম আমি বুঝতে পারছিলাম না যে বেশি দিন আর থাকবে কিনা সিনেমাটা সেজন্য আরো দেখতে এসেছি কারণ সিনেমা হলে সিনেমা দেখার মজাই আলাদা যতই পরে সেটা মোবাইলে দেখি না কেন টিভিতে দেখি না কেন তো সেজন্য আমি আরো এসেছি কারণ রাইশার পরীক্ষা শেষ হতে এখন অনেক দেরি ওর পরীক্ষা শেষ করার পরে যদি মনে করি যে আসবো তাহলে আর সিনেমা হলে দেখতে হবে না তখন সেটা টিভিতে নাহলে মোবাইলে দেখতে হবে সেজন্যই আসা সিনেমা হলে সিনেমা দেখবো আর বাদাম খাবো না তাই কি হয় তো এক প্যাকেট বাদাম কিনে নিলাম আর একা একা খেতে খেতে সিনেমাটা উপভোগ করছি তোমাদের বলা হয়নি যে আমি কি সিনেমা দেখতে এসেছি আমি দোস্তজি সিনেমা দেখতে এসেছি যেটা ডোমকলে ছেলেমেয়েরাই অভিনয় করেছে সিনেমা শেষ হলো আমি তো ভেবেছিলাম যে
সাতটার সময় শেষ হবে, কারণ রায়সার টিউশন 6টা পর্যন্ত। তো এখন 6টায় বাজছে, মানে 2 ঘন্টা সিনেমা দেখলাম। তো এখান থেকে একদম কাছে দিদিমণির বাড়ি। তো রবীন্দ্র মোড়ে কাশ্মীর থেকে শাল বিক্রি করতে চলে আসে প্রতি শীতেই। রায়সা আজকে ফুল উইন্টার ওয়্যার। রায়সার এই টুপিটা কেমন অবশ্যই তোমরা আমাকে জানাবে, তাই না রায়সা? নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না? সেটা মা পরশুদিন কি কি বলেছি, পরশুদিন নিজের খেয়াল নিজেই রাখতে হবে, আর নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে, আর নিজের ওষুধ নিজেই টাইম মতো খেতে হবে। হ্যাঁ, রায়সা যখন এই প্রসঙ্গে কথা বললোই, তো আমি আরেকবার বলে দিই। আর রায়সা তো কদিন থেকে শরীর খারাপ তোমরা দেখছোই, এবার কি হয় বলো তো, সকালবেলা স্কুল যাওয়ার আগে রায়সাকে আমি একবার ওষুধ খাইয়ে যাই, আর তারপরে সেই রায়সার সঙ্গে আমার দেখা হয় সন্ধ্যাবেলায়, মানে 6:30-7টার সময় রায়সার সঙ্গে আমার দেখা হয়। তো মাঝখানের টাইমটা ওর আর ওষুধ খাওয়া হয় না। এবার কোনো কোনো সময় হয়তো মায়ের মনে থাকলো মা খাইয়ে দেন এরকম কিছু, কিন্তু বেশিরভাগ টাইমটা আর হয় না। তো এবার আমি সেই জন্য রায়সাকে বলেছি, মানে পরশুদিনকে বলছিলাম, মানে মনটা তো খারাপ করে যে এত কাশি হচ্ছে, আমি ওষুধ নিয়ে গেলাম, তোমরা দেখলে যে সিরাপ নিয়ে গেলাম, সে সকালে খাচ্ছে আর রাত্রে শোবার আগে খাওয়া হচ্ছে। আমি বলেছি যে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, নিজের ভালো থাকাটা নিজেকেই তৈরি করতে হবে। তো সেই জন্য বললো কথাটা, নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে। তো সেই জন্য মানে পরশুদিনকে এটা ওকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপর থেকে মানে ও মানে ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর থেকে শুরু করছে, আমাকে তো ওষুধ খেতে হবে, স্ট্রবেরি ফ্লেভারের সিরাপটা আমাকে খেতে হবে, ইভেন আজকে সকালবেলায় মানে ব্রাশ করছে তখন একবার আম্মু আমাকে তো ওষুধ খেতে হবে, একটু বেশি বেশি খেয়াল রাখছে নিজের। তো এই হচ্ছে আমাদের কথা। অনেকদিন পরে দিদিমণিকে পেয়েছি ফ্রি। এর আগে যে দুদিন ভিডিও দেখেছো দিদিমণিকে ঠিকঠাক দেখতে পাওয়া যায়নি, কারণ সে কদিন দিদিমণির দোকানের মাল শেয়ার করা হয়েছিল নাকি। তো যারা যারা এসে দিদিমণির দোকানে ভিডিও দেখে কিনে নিয়ে গেছে সকলকে থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগে যে আমার মানে ভিডিও দেখে যারা আসো, আর অবশ্যই তোমরা বলবে যে ভিডিও দেখে এসেছি। আজকে কিছু শেয়ার করছি না, ওর তাহলে বলবে যে দিদিমণির দোকানে আসে শুধু মুন্দি প্রচার করার জন্য, সেরকম কিছু না। তো আজকে দিদিমণি আমার উপর একটু রাগ করেছে, সেজন্য ভাবলাম যে একটু ভিডিওটা করি, কারণ আজকে দিদিমণিকে যে এসে বলেছি যে সিনেমা দেখতে গিয়েছি, কারণ আমার আর দিদিমণির একসঙ্গে যাওয়ার কথা ছিল। আমার সঙ্গে এটা বাজে করে ঠিক না বলবা, কমান্ডে বলবা তোমরা, ঠিক আছে? না, আমার নিজেরই মনে হচ্ছে আমি বাজে করেছি, কারণ দিদিমণির আমার একসঙ্গে আমরা অনেক আগে থেকেই খুব মানে বেড়াই, খুব ভালোবাসি, আমাদের আর কারো দরকার নাই, আমরা দুজন থাকলে একদম সব ওকে। হ্যাঁ, কারো দরকার নেই, আমরা বহরমপুরে যেতাম দুজনে, শপিং করতাম দুজনে, যে আমাদের শপিং করা দেখলে অবাক হয়ে যাবে, এখন দোকানদার হয়েছি আমি, তাই এক সময় আমরা যা করেছি। হ্যাঁ, লাস্ট একবার মনে আছে রায়সা শুনলি না তখন খুব ছোট, এবার বহরমপুর মেলা বসেছে শীতের সময়, হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে মেলা দেখতে হবে। আমরা কটার সময় বেরিয়েছিলাম এখান থেকে? 3:30-3:30 সময় বেরিয়েছিলাম না, ওই রকমই হবে, সাড়ে মানে আমাদের বড় হবে তো কম আগে হবে না, মানে 3টার সময় মাথায় আসলো যে আমরা বহরমপুর যাবো। আর বহরমপুর ভাবতে পারছো এই সন্ধ্যা শীতের সময় যাওয়া, মানে আর শুধু দুটো মেয়ে, তাও বাচ্চা বাচ্চা দুটো নিয়ে। ওই তো রায়সা ছিল মনে হয় 8-9 মাস কি 1 বছরে পাপ ফেলতে শিখেছে, আর শুনলি না শুনলি না 2 বছরের। হ্যাঁ, শুনলি না 2 বছরের, আর রায়সা 1 বছরের। তো ওই ভিড়ে আমরা চলে গেছিলাম, মানে উঠ বললে মানে বাড়ির কাউকে সেভাবে পারমিশন নেওয়ারও দরকার নেই, আমরা দুজনেই চলে গেছিলাম, উঠ বললেই আমরা একদম চড়বো বলে চড়বো বলে। তো আজকে আমি নিজেই স্বীকার করছি খুব খারাপ করছি সিনেমাটা দেখতে গিয়ে, কারণ আমার আমি রায়সাকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে অনেকদিন থেকেই ভাবছি সিনেমাটা দেখতে যাব, কিন্তু এই ছেলে পিলের আশায় থাকলে আমার মনে হয় না যে সিনেমা হলে সিনেমাটা দেখতে পাবো। কিছু তো আছে সিনেমাতে যেটার জন্য 8টা পুরস্কার পেয়েছে, মানে ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে। এই মুহূর্তে সময় নেই, কারণ দিদিমণির বুধবার ছাড়া সময় পাবে না, বুধবারে আমার হবে না। তো এইসব অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি একা একাই চলে গেছি, আর সিনেমা দেখার কথাটা বা রায়সা শুনলি না কেউ জানে না, তাহলে ওরা রাগ করবে, ওরা ওরা জানবেও না, অন্য একদিন মানে অন্য কোথাও নিয়ে যাবো, ওদের অত ইন্টারেস্টও নেই, দেখতে গেলে হয়তো ভালো লাগতো, তাই না? তো সেজন্যই দেখে নিলাম, তো সরি।
আমি ভেবেছিলাম যে সিনেমা হলে হয়তো ভিড় হবে না, আমার একটু ঢুকতে কেমনই লাগছিল, কারণ লাইফে প্রথম আমি একা সিনেমা দেখতে গেছি, কিন্তু একদম হাউসফুল ছিল সিনেমা, বিশাল ভিড় হচ্ছে, হাউসফুল। ফার্স্ট দিন তো একদম সিট পাইনি, অনেকে ঘুরেছি, আজকেও দুজন না তিনজন বেলকনিতে দুজন তিনজন দাঁড়িয়েই ছিল, মানে হাউসফুল যাচ্ছে সিনেমা। আর ফিল্ম এরকম ভাবে যে দেখছে মানুষজন আবার, সেটা খুব ভালো লাগলো। আজকে রায়সার পাপার সঙ্গে বাড়ি যাব, তো দিদিমণি বললো যে চলো ধুকি কিনে নিয়ে আসি, তো এই দেখো তোমরা তো রোজ ধুকি খাওয়া দেখো, ধুকি দেখো, আজকে ধুকি করাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দমকল রবীন্দ্র মোড়ে সন্ধ্যা মানে বিকেল 3টে থেকে শুরু হয়ে যায় ধুকি বিক্রি, আর বাড়িতে যতই করি না কেন এরকম টেস্ট হয় না কেন কি জানি, ওদের মানে চাল পেশাটা খুব সুন্দর হয়, যেটা আমরা করতে পারি না, তো সত্যি এদের ধুকির একটা আলাদা টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই যে এরকমভাবে নারকেলের মালাতে চাল টাল দিয়ে যে গুড় দিয়ে এমনভাবে করে, আর এত স্পিডে চলে, মানে নন স্টপ রাত্রি 10টা পর্যন্ত মানে চলছেই, ওদের হাত কোনো সময় বাদ যায় না, মানে দুটো হাড়িতে অনবরত চলছে। আর এটা হচ্ছে একদম একদম রবীন্দ্র মোড়ে, ডোমকল রবীন্দ্র মোড়ে, আর এই মসজিদের পেছনেই হচ্ছে দিদিমণির বাড়ি, আর সেখানেই দিদিমণির দোকান। তোমরা কারা কারা ধুকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার তো শীতের সময় গরম গরম ধুকি খেতে বেশ লাগে, তো নিয়ে চলে এসেছি ধুকি, আর এই যে রাশার পাপাও চলে এসেছে। এখন 8:30 মতো বাজে, আর দেখো ডোমকলের সবজি বাজারে এখনো কত ভিড়, তো বাড়িতে সবজি বাজার নেই, ফুরিয়ে গেছে, তো যাওয়ার সময় রাশা পাপা বললো যে এখনই কিছু কিনে নিয়ে যায়, সকালবেলায় ঠান্ডাতে বেরোতে মানে একটু ঠান্ডা লাগে, তো সেই জন্য দেখো কত ভিড়, এখনো মনে হচ্ছে না যে এখন 8:30 বাজে। বাড়িতে এসে দেখি মা নামাজ পড়ছেন, তো মায়ের জন্য ধুকি নিয়ে এসেছি, সেটা ঢেকে রাখছি আর পাশেই রাখছি, তাহলে মা নামাজ পড়ে উঠে খেতে সুবিধে হবে, আর এই যে সবজি বাজারটা আমি পাশেই রাখছি, কারণ মা নিজের মতো করে গুছিয়ে রাখে, কারণ মা নিজেই হাতে কাটে। আর এই যে একটা রায়সার পাপার মোস্ট ফেভারিট কাজ, মানে যখনই সময় পায়, আমি এর আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, যখনই সময় পায় মানে ও রায়সা চুল আঁচড়ায়, চুল বাঁধে, এগুলো করে, মানে আমার শখের চুল রাখা, কিন্তু শখটা পূরণ হয় ওর পাপার, মানে এত ভালোবাসে চুল বেঁধে দিতে, চুলের স্টাইল করে দিতে, তো রায়সাও খুব আনন্দ পায়। হাতের খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আর রায়সাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আমি চুল বেঁধে নিয়েছি। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মুন্দি কি এমন সিনেমা যে তুমি একাই দেখতে চলে গেলে? নিশ্চয়ই কোনো ব্যাপার তো আছে, সেজন্য আমি একা গিয়েছি। এই সিনেমাটা শুধু মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আর তাই না, এই সিনেমাটা হচ্ছে আমাদের ডোমকলেরই সব ক্যারেক্টারগুলো আছে, বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দোস্তজি, আর ডোমকলের একটা প্রত্যন্ত গ্রামের একটা 3টে খুদে খুদে বাচ্চাদের নিয়ে সিনেমা এবং তাদের অভিনয়, আর নিশ্চয় কোনো কিছু তো ব্যাপার আছে বলে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা দেখার জন্য গিয়েছিলাম, তো সত্যিই তাই সিনেমাটা খুব ভালো লেগেছে, আর কয়েকটা মুহূর্ত খুব সুন্দর ছিল, কয়েকটা সিন খুব ইমোশনাল ছিল, তো প্রত্যেকটা মানুষকে তার ছোটবেলার কথা মনে করিয়ে দিবে, যারা শহরে তাদের শহরে হোক, কিংবা যারা গ্রামের বাড়ি হোক তাদের গ্রামের হোক, প্রত্যেকটা মানুষেরই ছোটবেলায় এরকম একটা দোস্তজি থাকেই, তো সেই জন্য আমাদের সেই ছোটবেলার দোস্তজির কথা মনে করিয়ে দিবে। আর একটা জিনিস কি বলতো, ছোটবেলায় আমরা এই সম্পর্কগুলো তো কোনো কিছু ডিম্যান্ড করে না, এই সম্পর্কগুলো কোনো কিছু শর্তের উপর চলেও না, তো সেই জন্য দেখবে এইসব ছোটবেলায় আমাদের যে বন্ধুত্বটা তৈরি হয় সেটা একটা মানে নিখাত সম্পর্ক যাকে বলে, যেখানে কোনো কিছু ডিম্যান্ড নাই, যেখানে কিছু চাওয়া পাওয়া থাকে না, তো বাড়ির লোকের কাছে দেখবে এইসব বন্ধুত্বের জন্য একটু বকা খেতে হয়, কারণ পড়া ফাঁকি দিয়ে সেই বন্ধু মানে সেই বন্ধুর সঙ্গে আমরা বেশি সময় কাটাই, একটু খেলি বেশি। আমার যেমন নিজের, আমার খুব মনে আছে দুপুরবেলায় ঘুমোতে বা মানে ছুটির দিনে দুপুরবেলায় ঘুমোনো বাদ দিয়ে আমরা কিতকিত খেলতাম, মানে আর সেজন্য আমরা খুব বকাও খেতাম, মানে দুপুরবেলায় যাওয়া যাবে না, মানে তখন কি হতো সেই বান্ধবীদের জন্য খুব মন খারাপ করতো, মানে পারলে ছুটে চলে যায়, সবাই ঘুমিয়ে যাবে, আমরা আস্তে আস্তে উঠে গিয়ে কিতকিত খেলতাম, তো সেই সব কথাগুলো মনে পড়ছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।